নমস্কার আমি সুস্মিতা সিংহ আজকে তোমাদের ক্লাস নেব আমি ছন্দ এই ছন্দটিকে আমি তিনটি পর্বের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপনা করব ভালো করে যাতে বুঝতে পারো সেই দিকে লক্ষ্য করেই আমি আমার ভিডিওগুলোকে তৈরি করছি মানে আসছি ছন্দ ছন্দ কি এক কথায় যদি আমরা বলি ছন্দ একটা বোধ আমরা কিন্তু জন্মলগ্ন থেকেই এই বোধটা নিয়ে জন্মাই একটা ছোট্ট বাচ্চাকে কিন্তু ছন্দ শেখাতে হয় না সে কিন্তু ঘুমপাড়ানি গান শুনেই ঘুমিয়ে পড়ে কেন কারো তার কাছে এটা শ্রুতিমধুর লাগে তার কাছে এটা ভালো লাগে শুনতে এবার তুমি বলো তোমার কি গান শুনতে ভালো লাগে না এটা কিন্তু হয় না যে আমরা গান শুনতে ভালোবাসি না বা পছন্দ করি না তাই চলো আমরা জিনিসটাকে এগিয়ে এনে যাই ছন্দ ছন্দ মানে উপলব্ধি অর্থাৎ আমি কিন্তু এটাকে অর্থ বিশ্লেষণ করছি না আমি ছন্দ বলতে এক কথায় আমরা কি বলতে পারি সেটা বোঝানোর জন্য আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি উপলব্ধি মানে ফিল করাটাকে মানে একটা জিনিসকে যদি ধরো আমরা একটা গান এই গানটাকে যদি আমরা ভেতর থেকে ফিল করি এই যে জিনিসটা ওইটাকে আমরা উপলব্ধি বলি একই কথা বিভাব হৃদয়ের সাথে জড়িয়ে যাওয়া যেটাকে আমরা বলি সেটাও কিন্তু আমরা ছন্দ বলতে পারি মানে ছন্দ বলতে আমরা কি কী বোঝাতে পারি আমি সেইটাকে বোঝানোর জন্য এখানে ড্র করছি যা আমাদের আনন্দ দান করে শিশুটির কাছে নিশ্চয়ই আনন্দদায়ক বা লেগে লেগেছে যার জন্য তার কাছে এই গানটি খুব ভালো লেগেছে এই যে আমরা বলি দেখো ঘুম পারানি মাসি পিসি মুদের বাড়ি এসো এই যে আমরা গানটা গাই এবার যদি আমরা তাল দিয়ে দিয়ে বলি ঘুম পারানি মাসি পিসি মুদের বাড়ি এসো এই যে জায়গাটা তালটা কোথায় পড়ছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এটা কিন্তু আমাদের শিখতে হচ্ছে না আমরা কিন্তু ব্যাপারটাকে এইভাবেই ধরতে পারছি কারণ এটা আমাদের ফিল আমাদের উপলব্ধি এটা বলছে যে এখানে থামতে হবে আমাদের আমরা যদি বলি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো ভাল লাগে না শুনতে বা ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো ব্যাপারটা জমছে না এই জন্য বলছি যে ছন্দ আমাদের রন্ধে রন্ধে অবস্থান করছে তাই এটা আমাদের শিখতে হয় না জাস্ট কোন জায়গাটায় কী হয় সেটা ধরলেই একদম কাফি আমাদের জন্য এবার তোমাদের সুবিধার্থে আমি একটা ছোট গান গিয়ে শোনাচ্ছি গানটায় কোথায় তালটা লাগছে মানে কোন জায়গায় স্পেস পড়ছে বলতে গেলে আমরা যে স্পেস মানে বিরাম যেখানে আমরা দিচ্ছি যদিও টাইমটা ছোট। ঠিক আছে তাহলে চুটকি বাজিয়ে বাজিয়ে আমি তোমাদের গানটা একটু শুনিয়ে দিই এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে ওগো নি নিমন্ত্রণ যথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া ইস করে নিও আমি প্রফেশনাল গায়িকা নই কিন্তু তোমরা এই জায়গাটা কিন্তু ধরতে পারবে যে কোন জায়গায় কিন্তু থামছি এবার যদি আমি নাও গাইতাম তোমরা কিন্তু গানটা শুনে বুঝতে পারতে এই রিদমটা ধরতে পারতে আমরা যখন ছোটোবেলায় অফ টাইমে বা ওই যে লেজার টাইমের মধ্যে বসতাম সব ফ্রেন্ডসরা একসাথে বসে গান গাইতাম বলতে অনেকে গান পারতো অনেকে পারতো না কিন্তু বেসিক গানগুলো কিন্তু সবাই মোটামুটি একটু একটু টান দিতে পারত সেই জায়গায় অনেকে গাইতো আর আমরা হাততালি দিয়ে দিয়ে তাল দিতাম বা বেঞ্চে টোকা দিয়ে দিয়ে তাল দিতাম হবে তখন কিন্তু আমাদের বেশ মজাই হতো জিনিসটা তোমরাও হয়তো করে থাকো তাই আমাদের কি প্রয়োজন ছন্দের মধ্যে আমাদের প্রয়োজন হল বোধটা কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় জিনিসটাকে শ্রুতিমধুর লাগছে সেই জায়গাটাকে ধরা বা সেই জায়গাটাকে খুঁজে বার করা চলো এবার আমরা ছন্দ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি ছন্দকে আরও সহজভাবে বোঝানোর জন্য ডক্টর রবীন্দ্রকুমার দত্ত তার ছন্দের বইয়ে লিখেছেন ছন্দ কোনো বাঘ ভাল্লুক নয় পক্ষান্তরে ছন্দ যেন একটি মেলা নৃত্যরতা ময়ূরী কিংবা দ্রুত ছুটে চলা একটি হরিণ অথবা পাহাড় থেকে বেরিয়ে আসা একটি চঞ্চল ঝর্ণা ছন্দ যেন ঝিঁঝিঁর ডাক কোকিরের কুহুতান কিংবা কুটুম পাখির কণ্ঠের গান ইষ্টি কুটুম ইষ্টি কুটুম বা রাধা মাধব রাধা মাধব অথবা কাঁঠাল পাকুক লোকে দেখুক ইত্যাদি মন মাতানো কান জোড়ানো সুমধুর শব্দধুনি ছন্দ উনি সহজভাবে বোঝানোর জন্য বলছেন বিভিন্ন ভাষাতাত্ত্বিকেরা বিভিন্ন ছন্দের বিভিন্ন পণ্ডিত জনেরা বিভিন্নভাবে অনেক সংজ্ঞা দিয়েছেন সেইগুলি আমি ছন্দের যে পরবর্তী ভিডিওটি আছে সেটির মধ্যে আলোচনা করব। চলো এখন একটি সংজ্ঞা জেনে নেই ছন্দা অধ্যাপক জীবেন্দ্র সিংহ রায় ছন্দের সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে মানে কি ছন্দের ব্যাপারটা হলো রসঘন এবং শ্রুতিমধুর বাক্য হতে হবে তার মধ্যে উনি কি বলেছেন সুশৃঙ্খল মানে সুসজ্জিতভাবে একটা শৃঙ্খলবদ্ধভাবে সাজানো থাকবে এরকম ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে এইবার চলো আসি ছন্দের উপকরণে দেখবে যখন একতলা থেকে দুতলা আমরা উঠি সিঁড়ি বেয়ে বেয়ে সিঁড়িগুলি কিন্তু সুন্দরভাবে সজ্জিত থাকে একের পর এক করে আমরা উঠি উপরে সেই রকমভাবে ছন্দের বেলায়ও কিন্তু ছন্দকে যদি আমরা নির্ণয় করতে চাই ছন্দকে যদি আমরা বুঝতে যাই তাহলে কিন্তু আমাদের সেই সিঁড়িগুলি ভাঙতে হবে সেই উপকরণগুলির প্রয়োজন যা আমাদের একটি ছন্দ নির্ণয় করতে বিশেষভাবে সাহায্য করবে চলো তাহলে এক এক করে শুরু করছি ছন্দ পড়তে গেলে প্রথমে আমাদের দলের প্রয়োজন হয় দল কি বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে অর্থাৎ এক ছোকে বা একবারের প্রচেষ্টায় শব্দের যেটুকু ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে দল দলের ইংরেজিতে বলা হয় দলকে সিলেবাল দল দুই প্রকার মুক্ত দল এবং রুদ্ধ দল দলের যে দুটো ভাগ আছে মুক্ত দল এবং রুদ্ধ রুদ্ধদল মুক্তদল কাকে বলবো আমরা যে সকল বা যে সব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে যেমন রবি রূপা রুদ্ধ দল যে সকল দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে রুদ্ধ দোল বলা হয় যেমন বাক্য কি ভাগ করলে ক। এখানে কিন্তু কোথাও স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না আবার এই জায়গাটায় দেখো রবি র প্লাস অ তারপর আসছে আসছে বিটা ব প্লাস ই এখানে মুক্ত দলের চিহ্ন হচ্ছে একটা চাঁদের মতো অর্ধ চাঁদের মতো এবং হলো হল রকম এইবার হচ্ছে মাত্রা মাত্রা হলো কি অক্ষরের উচ্চারণকালের পরিমাণকে বলা হয় মাত্রা বা কলা এই মাত্রাটি আবার দুই ভাগে ভাগ করা যায় মাত্রা আর দুই মাত্রা যখন কম সময় লাগে তখন এক মাত্রা হয় যখন বেশি সময় লাগে তখন দুই মাত্রা হয় যেমন শরণ স্ব রণ স কিন্তু একটু তাড়াতাড়ি বা একটু সময় কম লেগেছে তাই হলো এক একমাত্র আর রন স শ থেকে একটু বেশি সময় লেগেছে তাই এটা দুই মাত্রা ঠিক আছে চরণ আরম্ভের পর থেকে যদি পর্যন্ত অংশকে বলা হয় চরণ যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এখানে কিন্তু লাইনটা শেষ হয়েছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখানে কিন্তু একটি মাত্র চরণ যদি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই জায়গাটা যদি অ্যাড করা হতো তাহলে কিন্তু হতো দুটি চরণ স্তবক পরস্পর সম্পর্কিত সুশৃঙ্খল রীতিতে গঠিত একাধিক চরণের মিলিত স্বরূপকেই বলা হয় স্তবক তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরোথর লাইনটা কিন্তু এখানে শেষ হয়েছে তাহলে এখানে কিন্তু চারটি চরণ বা চারটি লাইন মিলে একটি স্তবক গঠিত হয়েছে জ্যোতি উচ্ছেদ বাক্যের উচ্চারণকালে এক ধরনের বিশ্রাম বা বিরতিকেই জ্যোতি বলে মানে কি ভালো করে বুঝি চলো জিভ্যাকে বিশ্রাম দেওয়ার জন্যে এবং নিঃশ্বাস গ্রহণের জন্যে সুপরিকল্পিত সময় অন্তর যে বিশ্রাম আবশ্যক তাকেই জ্যোতি বা ছেদ বলে ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘোর এই যে লাইনটা এখানে ভূতের মতন চেহারা যেমন নির্বোদী ঘোর এই যে এইখানে আমরা বিরতি নিচ্ছি সেটাকেই ছেদ বা জ্যোতি বলি আর এই ছেদ বা জ্যোতির পাঁচটি ভাগ আমরা দেখব পূর্ণজ্যোতি অর্ধজ্যোতি লঘুজ্যোতি উপজ্যোতি অনুজ্যোতি পূর্ণজ্যোতিকে পঙ্ক্তিজ্যোতিও বলা হয় অর্ধজ্যোতিকে পদজ্যোতি বলা হয় লঘুজ্যোতিকে পর্বজ্যোতিও বলা হয় উপজ্যোতিকে পর্বাঙ্গ বলা হয় অনুজ্যোতিকে দলজ্যোতিও বলা হয় এবার পূর্ণজ্যোতি কোনটি আমরা বুঝব একটা লাইন যেখানে শেষ হচ্ছে গিয়ে সেই যে পূর্ণতা পাচ্ছে একটা লাইন সেখানে হয় পূর্ণজ্যোতি চিহ্নটি তারপর পূর্ণজ্যোতি থেকে একটু ছোট হলো অর্ধজ্যোতি এই যে এই জায়গার মধ্যে অর্ধজ্যোতিটা হয় মানে পূর্ণজ্যোতি থেকে ছোট তারপর অর্ধজ্যোতি থেকে ছোট হলো লঘুজ্যোতি লঘুজ্যোতি কোনগুলি ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘোর এই যে এই চিহ্নটা একটা বসে উপজ্যোতি অর্থাৎ পরবাঙ্গ এর চিহ্নটি হচ্ছে এই রকম তিনটা ডট এটা কি হয় এটা লঘুজ্যোতি থেকেও ছোট। মানে এই যে লঘুজ্যোতি এই যে লঘুজ্যোতি লঘুজ্যোতি থেকেও ছোট। এই যে ভূতের মতন এখানে পড়ছে ভূতের মতন এখানে পড়ছে মানে এটা আরো ছোট হয়ে যাচ্ছে এরপর আসছে আরো ছোট অনুজতি ভূতের মতন ভূতের মতন ভূতের মতন এই জায়গায় যে ভূতের মতনটা ভূ হলো মু তের হলো রুদ্ধদল মুহ মো হল মুক্তদল তন হলো রুদ্ধদল এখানে কিন্তু আমরা অনুজতি বা দলজতির মধ্যে দিয়ে মুক্ত রুদ্ধগুলিও পেয়ে ফেলি আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নিই আমি দেখেছি কয়েকটা গাইডলাইনের মধ্যে তোমাদের কিন্তু ছন্দ নিয়ে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তোমরা কিন্তু সেইগুলোকে লক্ষ্য করে বা সেগুলোকে ফলো করে পরীক্ষা খাতায় লেখলে কিন্তু নাম্বার অবশ্যই কাটা যাবে কারণ ওইগুলি সঠিক নয় এই উপজ্যোতি বা পর্বাঙ্গটিকে আরেকটি উদাহরণ দিয়ে আমরা বুঝি চলো রাত পোহালো ফর্ষা হলো ফুটলো কত ফুল এখানে আমরা পূর্ণজ্যোতি চিহ্ন দিচ্ছি তারপর অর্ধজ্যোতি চিহ্নটা এই জায়গায় বসে তারপর লঘুজ্যোতি চিহ্ন এটা আর এই যে লঘুজ্যোতি এই যে লঘুজ্যোতি বা পর্বজ্যোতি এটার যে মাঝখানটা এটাকে বলা হয় পর্ব এটি আর একটি উদাহরণ পর্বের আমি চপল মেয়ে ভালোবাসাতার কাকুন চুরির কনকন এই যে লাইনটা এটার মধ্যে কিন্তু অতিরিক্ত একটা পর্ব আছে প্রথমে এই যে চ একটা চরণের প্রথমে একটি যে অতিরিক্ত পর্ব থাকে তাকে অতিপর্ব বলা হয় আর মাঝখানের কুলিকে। পূর্ণ পর্ব বলা হয় পূর্ণ পর্বগুলির থেকে যদি চরণের শেষে এমন কোন কম মাত্রার পর্ব থাকে তাকে বলা হয় প্রান্তিক পর্ব বা অপূর্ণপদী পর্ব শাসাঘাত বা সরাঘাত কোন বাক্য বিশেষ করে কবিতা পাঠকালে কখনও কখনও পঙ্ক্তি বা চরণের অন্তর্গত প্রতিটি পর্বের প্রথম অক্ষরের উপর বেশি জোর বা ঝোঁক পড়ে বা বল দেওয়া হয় এমন জোর বা ঝোঁককে বলা হয় স্বরাঘাত বা শ্বাসাঘাত আর এর চিহ্নটি হলো রেফের মতো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন বৌ এখানে আমরা প্রথমে কিন্তু শাসাঘাতটা পড়ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এতটা কি তবু কথা কৌ না কেনব এই যে এই যে ঝোঁকটা পড়ছে প্রথম দিয়ে প্রথমে ঝোঁকটা পড়ছে এখানেই শাসাঘাত চিহ্নটা পুষবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর শেয়ার করে সবার কাছে আমাকে পৌঁছে যেতে সাহায্য করো নমস্কার